জিনা করার কথা তো বলে না, বলছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যাওয়া যাবে। যুবকদেরকে সতর্ক করতে হবে, ও যুবকেরা এক বছর তোমার জীবন থেকে চলে গেছে, হতে পারে 24 সালটা তোমার মৃত্যুর বছর, হতে পারে ও যুবতী যুবকেরা 24 সালটা তোমার মৃত্যুর বছর, হতে পারে 24 সালের ক্যালেন্ডারে যে 365 দিন আছে, হতে পারে ওই 365 দিনের যে কোনো একটা ডেট তোর মৃত্যু দিবস। আল-ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ। জিনা করার কথা তো বলে না, বলছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যাওয়া যাবে। চোখের জিনা আছে না নাই, হাতের জিনা আছে না নাই, পায়ের জিনা আছে না নাই, জবানের জিনা আছে না নাই, এই সবগুলোর জন্য মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলেন আমার বান্দা জুলুম করার পরে, অপরাধ করার পরে, পাপ করার পরে আমার কাছে যদি মাপ চায় আর সে যদি নিজেকে সংশোধন করে, আমি আল্লাহ অবশ্যই তাকে মাপ করব, কারণ আমি তো গাফুরুর রহিম, আমি ক্ষমাশীল। ক্ষমাশীল কে? পৃথিবীর মানুষ ক্ষমাশীল না, ক্ষমা করে নিজের স্বার্থের জন্য। যুবক ছেলেটা অন্যায় করছে, মায়ের কাছে মাপ চাইছে, মা ক্ষমা করে দিছে, কিন্তু এখানে স্বার্থ আছে, মা চিন্তা করে আমি যদি তারে ক্ষমা না করি তাহলে আমি তার কামাই খাইতে পারবো না। কথা কইলেন না যে সত্য না মিথ্যা? স্বামীর সাথে স্ত্রী অন্যায় করছে, মাফ করে ঠিক ভবিষ্যতের স্বার্থের জন্য, স্ত্রীর সাথে স্বামী অন্যায় করছে, মাফ করে ঠিক স্বার্থের জন্য, কিন্তু স্বার্থ ছাড়া গাফুরুর রহিম তার নাম কি? একমাত্র আল্লাহ আপনাকে স্বার্থ ছাড়া মাফ করে। আপনি আমার বন্ধু, আপনার সাথে লাগালাগি হয়েছে, অথবা আপনি আমার রাজনৈতিক পার্টনার, আপনার সাথে লাগালাগি হয়েছে, মার্কা নিয়ে লাগছে, বোট নিয়ে লাগছে, কয়দিন পরে যে মিলছি, আসলে মিলাটা কিসের জন্য? আপনি দাঁড়াইছেন এমপি গিরিতে, আমিও, আপনি যেই দলের আমিও সেই দলের, মার্কা শুধু দুইটা, আপনি যেদিন ফাঁস করছেন আমি কিন্তু সব সাইড দিয়ে ফুলের মালা লই আপনার কাছে হাজির, আপনার গলার মধ্যে নিয়ে ফুলের মালা দিয়ে হাসি দিয়া, হাসি ভিতর থেকে আসে না, জোর করে হাসি দিয়ে ছবি তুলে যে পত্রিকায় দিছে এটা মূলত ভবিষ্যতের জন্য, কারণ আপনি যে এমপি হয়েছেন টেন্ডারটা পাইতে হলে আপনার দরকার আছে না না স্বার্থ। বলেন কি স্বার্থ? বন্ধু বন্ধুর সাথে ব্যবসা করে, পাশাপাশি ব্যবসা দিয়ে কয়দিন পরে ব্যবসা দিছে লাগ গেলেছে ঝগড়া, এরপরে আবার মিললে লাগছে কামড়া মিল লেগেছে, আসলে স্বার্থের জন্য মিলছে, কারণ ভবিষ্যতে স্বার্থ লাগবে। আমি শুধু কথাটা তাওবার কথাটা বুঝালাম, আল্লাহ বলছেন গাফুরুর রহিম, স্বার্থ যারা যিনি ক্ষমা করেন তার নাম আল্লাহ, তার কোনো স্বার্থ নাই। এই পৃথিবীতে মানুষ নামে কোনো জাতি যদি নাও থাকে আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো দেড় পয়সারও ক্ষতি নেই। আল্লাহ বলছেন একটা মশার ডানার পাকা সমান মর্যাদা আমার কাছে পৃথিবীটা নাই, কারণ এই রকমের কোটি কোটি পৃথিবী আল্লাহ বানায় রাখছে, এরকমের কোটি কোটি গ্রহ আল্লাহ বানায় রাখছে, নক্ষত্র আল্লাহ বানায় রাখছে, চন্দ্র সূর্য আল্লাহ বানায় রাখছে, কত জাতিকে আল্লাহ বানায় রাখছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আপনি চিন্তাও করতে পারবেন না। সুতরাং মানুষ নামে জাতি না থাকলেও আল্লাহর কিচ্ছু আসে না। মানুষ আর কয় বছর হয়েছে, মানুষের আগে জিন জাতি ছিল এই জমিনে, তাদেরকেও আল্লাহ মিসমার করে দিয়েছেন আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। ইয়াজুজ মাজুজের নাম তো আপনারা শুনছেন, সুতরাং আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করত আমাদের কোনো উপায় ছিল না। সুতরাং 31st নাইটের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের ছেলে মেয়েগুলোকে সতর্ক করতে হবে, যুবকদেরকে সতর্ক করতে হবে, ও যুবকেরা এক বছর তোমার জীবন থেকে চলে গেছে, হতে পারে 24 সালটা তোমার মৃত্যুর বছর, হতে পারে ও যুবতী যুবকেরা 24 সালটা তোমার মৃত্যুর বছর, হতে পারে 24 সালের ক্যালেন্ডারে যে 365 দিন আছে, হতে পারে ওই 365 দিনের যে কোনো একটা ডেট তোর মৃত্যু দিবস। এজন্য সতর্ক হও, এজন্য সতর্ক হও, 2024 সালে যে ক্যালেন্ডারটা আসবে হতে পারে যে কোনো একটা ডেট তোর জীবনের শেষ, এই দিনই তোর শেষ, 25 সাল দেখার ভাগ্য তোর কপালে ঝুটবে না। এজন্য বিজাতিদের কোনো সংস্কৃতি গ্রহণ করা যাবে না, গ্রহণ যদি করতে হয় তাহলে তাওবা করতে হবে কার কাছে? দিবসটা পালন করার জন্য বলি নাই, শুধু বলবো একটা বছর চলে গেছে,
আমি যেন আমার হিসাবটা মিলাই, কতজনের ক্ষতি করছে, আমার দ্বারা কত লোকের ক্ষতি হয়েছে, আমি যেন হিসাবটা মিলাই, আমি এক বছরে কতটা মিথ্যা কথা বলেছি, আমি যেন হিসাবটা মিলাই, কতজনকে আমি ঠকাইছি বিনা কারণে, কতজনকে আমি কষ্ট দিছি, এই হিসাবটা করার সময় এখন আসছে। আর এটা যদি করতে হয় তাহলে 31st নাইটে আপনি বসে বসে রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, আপনি মোরাকাবা করেন যে আল্লাহ এই একটা বছর তো চলে গেল আমার জীবন থেকে, আমি করলামটা কি, আমি করলামটা কি, কত ফজরের নামাজ কাজা করে দিলাম, কত নামাজ ইচ্ছা করে চলে গেল, কত নামাজ টাইম মতো পড়তে পারলাম না, কত মিথ্যা কথা বললাম, টাকা পকেটে থাকার পরেও ভিক্ষুক হাত পাচ্ছে কিন্তু দিতে পারি নাই। আল্লাহ তুমি আমার মনটাকে নরম করো, ভবিষ্যতে যেন আমি নিজেকে বদলাতে পারি। সুতরাং 31st নাইট আসবে আমাদের জীবনকে বদলাতে, আমলকে বদলাতে, অশ্লীলতা দিয়ে ভরার জন্য নয়। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন।